আজকে আমি এখানে এসেছি, এটা আমারই এলাকা, আমরা সোতাকলিয়ারি, বাঁশরা জায়গাটি। এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছে রাত্রিবেলায়। তারা এখানকার মাইন্সে গেছিলেন যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে। এখানে তো এই ধরনের, এখানে তো কোনো রুটি রোজগার নেই, মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। তিন দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধ হয় 4 বছর, একটা বোধ হয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা, চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার, পরিবার চালাবে কি করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায়, খনিতে নামে, ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে, ঠিক আরেকটা ঘটনা। সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে, বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন, আজকে যদি সিঙ্গুরকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো, চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই, কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে, রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না, এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে। টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে 13 বছর হয়ে গেল, একটা ইন্ডাস্ট্রি নেই। আমাদের বলা হয় শিল্পাঞ্চল, বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে, কালকে আমরা আন্দোলন করলাম, সব ইন্ডাস্ট্রি গুলো ধুঁকছে, নতুন কোন ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমরা, আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে? আর এই ধরনের ইয়েতে যাবে খনিতে রাত্রিবেলা, রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা কয়লা নিতে যাবে, সকালে এসে সেটা বিক্রি করবে, 300 টাকা পাবে বা 200 টাকা পাবে, সেটা দিয়ে 5-6টা হাঁ করে রয়েছে, খাবারের জন্য হাঁ করে রয়েছে, সংসার চালাবে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু এখানকার লোকেরা এবং যাদের বাড়িতে ইনসিডেন্ট হয়েছে তাদের বাড়ির লোকরাও কিন্তু মুখ খুলছে না যে কিভাবে মারা গেছে। তাদের কি মুখ খোলার মতো এখন মানসিক অবস্থা আছে? আজকে গড ফরবিড, আমার হাজার শত্রুও যেন এই ঘটনা না হয়। বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী, কোথায় গেছিল, কিভাবে মারা গেছে, সে কি জানে? হয়তো জানে। ইললিগাল মাইনিং চলছে না লিগাল মাইনিং চলছে? দেখুন, মাইনিং তো লিগাল, মাইনিং যেটা আছে সেটা তো লিগাল মাইনিং। আমরা সতা কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয়, কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন, ইভেন সিআইএসএফ, তাদেরও তো দেখার কথা। মানুষ কি এখানে আতঙ্কের মধ্যে রয়েছে যে মুখ খুলতে চাইছে না? না না, আতঙ্কের মধ্যে নয়, আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে, অনেক অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে এক বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে। তাহলে মানুষ শেষ করে দিচ্ছে না কেন? মুখ খুলছে তো তারাই বলতে পারবে যে কেন তারা। দিদি, নারায়ণকুড়ির ঘটনার পরও হুঁশ ফেরেনি কি পুলিশের? দেখুন, এই সরকার যতদিন থাকবে, মমতা সরকার, মমতা ব্যানার্জি যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না, 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, আপনারা তো দেখতে পাচ্ছেন। আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টারমশাইরা, এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। আর যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে, আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার। একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা, দুবেলা খেতে পাবো, এইটুকুই তো মানুষ চায়, মাথার উপর একটু ছাদ। বিলাসিতা তো আমরা চাই না, লাক্সারিয়াস লাইফস্টাইল তো আমরা চাই না, কিন্তু সেটুকুও এই মমতার সরকার, যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন, তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করছি। সেই জন্যই আমরা বাংলার মানুষকে বলি যে
একটা সুযোগ দিন, অনেক সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএম কে দিয়েছেন, টিএমসি কে দিলেন, এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপি কে দিন, দেখুন না একবার খারাপ কে খারাপ, আর কি খারাপ হতে পারে, এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না, একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিনা, দেখুন ত্রিপুরা উত্তরপ্রদেশ মানুষ মুখ খুলছে না, এটা কি শাসক দলের চাপ আছে, দেখুন শাসক দলের চাপ আছে না কি আছে, শাসক দল তো চাপ দেওয়া ছাড়া ভয় দেখানো ছাড়া আর তো কিছু করেনি, হতে পারে এখানকার কাউন্সিলররা চাপ দিয়েছে। দিদি দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন? দেখুন যেভাবে আন্দোলন করেছি নারায়ণকুড়ির জন্য, আমরা তো বিরোধী, আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে, আজ ইসিএল এর কলিয়ারি, আমি বিজেপির বিধায়িকা, ইসিএল কেন্দ্র সরকারে আমি ইসিএল কে চাপ দেব, দেবই, আমার কাছে কারোর ছাড় নেই, আমি ইসিএল কে নারায়ণকুড়িয়ে তো বলেছি, আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে, আজকেও আমরা আন্দোলন করবো, এখনই আমরা যাবো এজেন্ট অফিসে, কিন্তু বিষয়টা জানতে হবে যে কেন গোড়ার গলতটা কোথায়, গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন থানা নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব, এবং সবাই জানে যে রাতের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায়, আর গরিব মানুষগুলোই বা কি করবে, পেট তো চালাতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোনো উপায় রাখেননি, সংসার চালাবার তো আর কোনো উপায় রাখেন। এখানে যেটা একজন শ্রমিক ছিল, হ্যাঁ, সে আপনাদের তার স্বামী এই ঘটনায় মারা গেছে, আপনার সমক তুরি, হ্যাঁ, তো কি মনে করছেন এগুলো ধরুন কজন মারা গেছে বলে শুনেছেন? দুজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি, মারা গেছেন রাজেশ টুরি, মানে যার বাড়িতে আমি এর আগে গেছিলাম, আর বিনোদ ভুইয়া, এখন যার বাড়িতে আমি এসেছিলাম, এবং ইনজিওর্ড হচ্ছে কারু ভুইয়া এবং রাম প্রবেশ বর্ণওয়াল। এরা সবাই কি ইনজিওর্ড হয়েছে কয়লা খনিতে? যতদূর আমার আশেপাশের মানুষের কাছ থেকে যা আমার কাছে খবর সেটাই হয়েছে, এবং 100 দিনের কাজের কথা যেটা বলছেন, 100 দিনের কাজ 100 দিনের কাজ খুব সম্মানের জিনিস নয়, যেখানে ইন্ডাস্ট্রি থাকে না সেখানে 100 দিনের কাজ হয়, সেটাও ছেড়ে দিলাম, আমরা তো সম্মানের জায়গায় নেই পশ্চিমবঙ্গে, কিন্তু 100 দিনের কাজের টাকা তো মুখ্যমন্ত্রী চুরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুরি করেছে, এখন তো সেটা ক্লিয়ার অ্যাজ ওয়াটার, 1,95,000 কোটি টাকা যে ক্যাগ রিপোর্টে উনি হিসেব দিতে পারছেন। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।